ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله والصلاة والسلام على رسول الله. এক বোন লিখেছেন যে আমি একটা ফাউন্ডেশন থেকে একটা কোরআন হাদিয়া নিয়েছিলাম আমার একজন প্রতিবেশীর জন্য, কিন্তু সে পড়তে আগ্রহী, সেরকম সামর্থ্য নেই, ফলে ওনাকে কোরআন দেওয়ার নিয়ত করেছিলাম। তো দেখার পর বলতেছে যে উচ্চারণ সহ কোরআন দিতে, এটাতে উচ্চারণে অনুবাদ আছে। তো আমি যদি ওনাকে উচ্চারণ সহ একটা কোরআন হাত দিয়ে দিই এটার বদলে, আর ওনার জন্য যেটা ফান্ড নিয়েছিলাম এটা যদি আমার জন্য রেখে, তাহলে কি আমার গুনাহ হবে? প্রথম কথা হচ্ছে যে কারোর জন্য নেওয়ার পরে যদি আপনি সে ব্যক্তি সেটা পড়তে না পারে, সেটা নিজে রেখে দেন, এটার জন্য কোনো গুনাহ হবে না, এটা হলো এক। আর দুই নম্বর কথা হচ্ছে এই যে কাউকে যদি কোরআন হাদিয়ে দেন, তাহলে সেক্ষেত্রে মূল কোরআন আরবি টেক্সট যেটা সেটাই হাদিয়ে দিবেন, অথবা তাফসিরওয়ালা যে কোরআন রয়েছে, অনুবাদওয়ালা কোরআন, সেটা হাদিয়ে দিবেন। কিন্তু আমাদের সমাজে যে উচ্চারণ সহজে কোরআন পাওয়া যায়, উচ্চারণ মানে এরকম আর কি, যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শরিয়া আল্লাহ, হ্যাকার হা মহাম দু দশক দু, এভাবে যে উচ্চারণ সহজে কোরআন যেটা পাওয়া যায়, এটা সম্পূর্ণ নাজায়েজ কোরআন। হ্যাঁ, কোরআনের এটা একটা বিকৃতি, এক প্রকার বিকৃতি। পূর্ব জামানার সমস্ত আলেম ওলামা আইম্মাই কেরাম, হ্যাঁ, তারা সবাই এটাকে নিষেধ করেছেন যে এভাবে কোরআনের মূল আরবি টেক্সট এটাকে অন্য ভাষায় উচ্চারণ করা যাবে না, কারণ এর মাধ্যমে কোরআনের যে আছে, কোরআনের যে মূল উচ্চারণ আছে সেটা সঠিক উচ্চারণ হবে না, ফলে কোরআন বিকৃতি হওয়ার আশঙ্কা রয়েছে। এই জন্য যে ব্যক্তি কোরআন পড়তে চায়, সে অবশ্যই কোরআনকে নিজের ভাষায় না পড়ে, নিজের অক্ষরে না পড়ে, বরং আরবি অক্ষরে পড়বে, শিখবে এবং সেভাবে শেখার চেষ্টা করবে, তাহলে হবে। ঠিক আছে, ওইভাবে অতএব ওইরকম আরবি কে বাংলা দিয়ে উচ্চারণ করা যে কোরআন পাওয়া যায়, ওইগুলি কখনোই কাউকে হাতিয়ে দিবেন না। আশা করি বুঝতে পেরেছেন।